এবারে আমরা বিএনপি সমাবেশের খবর জানবো এবং সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট মুশফিক উসালিহিন। মুশফিক আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন। মুশফিক, যেমনটি হাসান জাবেদ বলছিলেন যে বিএনপি সমাবেশ দুপুর দুইটা ইতিমধ্যে শুরু হয়ে গেছে, তো সমাবেশ নিয়ে নেতাকর্মীরা আসলে কি বলছেন, তাদের বক্তব্য কি? লীনা, নেতাকর্মীরা যেটি বলছেন যে তাদের আসলে বহুল প্রতীক্ষিত যে একটা এক দফা আন্দোলনের ঘোষণা, সেই ঘোষণা আজকে আসতে যাচ্ছে এবং সেই ঘোষণা শুধুমাত্র বিএনপি নয়, সমমনা আরও অনেকগুলো দল মিলে আজকে দিতে যাচ্ছে। এটি নিয়ে আসলে নেতাকর্মীরা উজ্জীবিত। এখন আমি যে অবস্থান করছি কাকরাইল মোড়ে সমাবেশ স্থলের বাইরে, এখান থেকে আসলে যান চলাচল বলা যায় যে নয়াপল্টনের দিকে বন্ধ হয়ে গিয়েছে। এই দিক থেকে এখানে নেতাকর্মীরা আশেপাশের বিভিন্ন ঢাকার আশেপাশের বিভিন্ন জেলা থেকে শুরু করে ঢাকার বিভিন্ন জায়গা থেকে তারা পায়ে হেঁটে বাসে বাইকে এবং আমরা দেখেছি পিক আপে করে তারা উৎসব করতে করতে স্লোগান দিতে দিতে তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং তারা যেটি বলছেন যে দ্রব্যমূল্যের যে কষাঘাত, এই দ্রব্যমূল্যের কারণে তাদের জীবন আসলে অতিষ্ঠ হয়ে গেছে বলে তাদের বক্তব্য। এবং তারা বলছেন গত 15 বছর ধরে বিভিন্ন ধরনের যে নিপীড়নের শিকার তারা হয়েছেন বলে তাদের অভিযোগ, সেই তার জবাব দিতেই তারা আজকে রাজপথে জড়ো হয়েছেন। এবং আজকে বিএনপি নেতারা যেই এক দফা আন্দোলনের ঘোষণা দিবেন তার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে হলেও তারা সেই দাবি আন্দোলনে মাঠে থাকবেন বলে ঘোষণা দিয়েছেন। আমি এখানে বিভিন্ন পর্যায়ের লোকজনের সাথে কথা বলেছিলাম, তার মাঝে গাজীপুর থেকে একজনের সাথে কথা বলেছিলাম যিনি 4 বছর ধরে তার ছেলেকে খুঁজছেন। তার অভিযোগ, র‍্যাব তার ছেলেকে তুলে নিয়ে গিয়েছিল কিন্তু তারপর থেকে তার ছেলের তিনি খোঁজ পাননি। তো এইরকম পিতার মানুষ যেমন এসে, ভুক্তভোগীরা যেমন এসেছেন, এর বাইরে বিএনপি নেতাকর্মীরা তারা বলছেন যেটি সেটি হচ্ছে যে আজকে তাদের দাবি যে 10ই ডিসেম্বরে বিএনপি যেই সমাবেশটি করেছিল, মহাসমাবেশটি করেছিল গত বছর, তাদের দাবি হচ্ছে আজকে জনসমাগম এর চেয়েও বেশি হয়েছে। এবং আমরা যেটি দেখতে পাচ্ছি যে আসলে এই জনসমাগমের কারণেই আসলে কাকরাইল মোড় থেকে শুরু করে প্রায় শাপলা চত্বর পর্যন্ত আসলে লোকে লোকারণ্য পুরো এলাকা এবং এই এলাকার আশপাশে তীব্র যানজট তৈরি হয়েছে। এবং সেই যানজটের কারণে অনেক নেতাকর্মীকে বেশ কিছুটা দূর থেকে গাড়ি থেকে নেমে, বাস থেকে নেমে হেঁটেও এখানে আসতে দেখা যাচ্ছে, মিছিল করে আসতে দেখা যাচ্ছে এবং তারা নেতাদের বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এখন এই মুহূর্তে সর্বশেষ কাকরাইল থেকে এই অবস্থা। লীনা, দর্শক জানছিলাম বিএনপির সমাবেশের খবর। আপু, আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে, সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকেট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।